এই যে যমজ চরিত্রে অভিনয় করা এবং যমজ পুরস্কার পাওয়ার মধ্যে তফাৎটা কি? বলা মুশকিল, পুরস্কারটা আমার হাতে না, যমজ চরিত্রে অভিনয় করাটা আমার হাতে। শ্রেষ্ঠ চরিত্রে এবং পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার, দুটো পুরস্কার দুই ক্যাটাগরিতে, এটির অনুভূতিটা কেমন? টোটাল অ্যাক্টর মনে হচ্ছে নিজেকে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্যাটাগরিতে, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র। আমরা কারা কারা নমিনেশন পেয়েছে সেটি দেখার আগে যিনি ঘোষণা করবেন এবং ক্রেস্ট প্রদান করবেন, আমি তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আমার অনেক পছন্দের একজন, আমাদের সবার পছন্দের মাসুম রেজা। এক ঘন্টার নাটক ও টেলিফিল্ম, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র। মোশাররফ করিম, নাটক আশ্রয়। আচ্ছা, কক্সবাজারে আমাদের টাকা শেষ হয়ে গেলে আমরা কি করব? তৌসিফ মাহবুব, নাটক উবার। তুমি বোকা নাকি? আমিও তো তাদের একমাত্র সন্তান। কার পারমিশন? শাহেদ আলী, নাটক ক্রসরোড। তুই জানিস না চারিদিকে আমার কত শুনে। মা, তুই আমারে কথা দে মা। মাসুম বাশার, নাটক কুসুমের স্বপ্ন। ও আর ফুটবল খেলবে না। উনি যমজ পাচ্ছেন আর কি, এর আগেও পেয়েছেন, সুতরাং আরেকটি পেয়ে তার যমজ পাওয়া হবে আজ রাত্রি। তবে বান্না নয় নিশ্চয়ই, একটা পরিচালক ক্যাটাগরি। শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র, এই সুন্দর সন্ধ্যায় আরেকবার তাকে মঞ্চে আসতে হচ্ছে। মোশাররফ করিম, নাটক আশ্রয়। অভিনন্দন মোশাররফ ভাই। অনেক অভিনন্দন। আচ্ছা মোশাররফ ভাই, এই যে যমজ চরিত্রে অভিনয় করা এবং যমজ পুরস্কার পাওয়ার মধ্যে তফাৎটা কি? বলা মুশকিল, পুরস্কারটা আমার হাতে না, যমজ চরিত্রে অভিনয় করাটা আমার হাতে। শ্রেষ্ঠ চরিত্রে এবং পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার, দুটো পুরস্কার দুই ক্যাটাগরিতে, এটির অনুভূতিটা কেমন? টোটাল অ্যাক্টর মনে হচ্ছে নিজেকে। শ্রেষ্ঠ চরিত্র, পার্শ্ব চরিত্র, এমনিতে আমি বিশ্বাস করতে চাই যেটা, সেটা হচ্ছে যে সকল চরিত্রই চরিত্র, বা আমাদের দলে আমরা যেভাবে তৈরি হয়েছি খুব ছোটো ছোটো চরিত্রে অভিনয় করতাম, কিন্তু সেই চরিত্রটাকেই ভাবতে পছন্দ করতাম প্রধান চরিত্র। প্রধান অপ্রধান তো বিভাজনের কিছু আসলে নাই বোধ হয়, ঠিকঠাক মতো অভিনয়টা করতে পারলেই হয়। এই কাজটা, যে কাজের জন্য পুরস্কার পেলাম, সেই কাজটা খুব পরিশ্রম করে আমরা করেছিলাম। সকল কাজই পরিশ্রম করি, কিন্তু এটা একটু আলাদা করে বলার কারণ, মানে এখানে খুব টিম ওয়ার্কটা আসলেই তৈরি হয়েছিল, বলার জন্য বলা না। আমি, তাহসান, তিশা এবং মম, আমরা এবং বান্না তো পরিচালনায় ছিলেন, সবাই ভীষণ এক হয়ে যেতে পেরেছিলাম এই কাজটি করার ক্ষেত্রে, এবং কাজটি দর্শকও খুব গ্রহণ করেছে। ধন্যবাদ গোটা টিমকে, ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আমার ওই বরাবর যে কৃতজ্ঞতাটা আমি প্রকাশ করি এবং সে যেটা মনে করতে আমি খুব পছন্দ করি, সেটা হচ্ছে আমার দল নাট্যকেন্দ্র এবং আমি অভিনয় যার কাছে শিখেছি তারিক আরাম খান, তার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ক্যাটাগরিতে, কিন্তু তারিন, আমরা কি চলে যাব পরবর্তী ক্যাটাগরিতে নাকি আরেকটু শুভেচ্ছা বক্তব্য শুনে নেব? অবশ্যই, শুভেচ্ছা বক্তব্য না শুনলে তো ইনকমপ্লিট থেকে যাবে। শুভেচ্ছা বক্তব্য? অবশ্যই মাসুম ভাই। না আসলে আমি খুবই বিস্মিত হয়েছি এবং ভালো লেগেছে। আমি যখন উঠে আসছি, আমার পাশে বসা সালাউদ্দিন লাবলু, বাবু, জাহিদ, এরা সবাই আমাকে অভিনন্দন জানিয়েছে এই পুরস্কার দিতে আসার জন্যে। আমি অভিনন্দন পেয়ে খুব খুশি হয়েছি। আরটিভি স্টার অ্যাওয়ার্ডে ধারাবাহিক নাটকের পুরস্কার অনেকবার দিয়েছি, কিন্তু এক ঘন্টার পুরস্কার এই প্রথম দিলাম, এক ঘন্টার নাটকের পুরস্কার, আমার ভালো লাগছে। আর আরটিভিকে ধন্যবাদ এরকম আয়োজন করার জন্যে।
তোমার পুরস্কার তো আমার পুরস্কারই সবসময়। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ।